অনেকেই বলেন যে স্বদেশ অনেক সময় চিনতে পারে না, সমসাময়িক সময় অনেক সময় ধরতে পারে না কারোর কৃতিত্বকে। নিঃসন্দেহে এই কথাটি কি শুধুমাত্র রাজনীতির বাইরের পরিসর নিয়েই কি আলোচনা হবে? যেমন অটল বিহারী বাজপেয়ীকে তার জীবদ্দশায় অনেকে হয়তো ঠিকমতো বুঝতে পারেননি, বা জওয়াহরলাল নেহরুকে, ঠিক এরকমই কি একটা সিচুয়েশনস হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতার ক্ষেত্রে? বিরোধীদের বিরুদ্ধে যদি কখনো সত্যিকারের বিরোধীরা যে অবস্থান নিচ্ছে, যদি কখনো যারা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বা সমাজতত্ত্বের অধ্যাপক তারা যদি গবেষণা করেন ভবিষ্যতে, তাহলে কি সেই আঙুল কি বিরোধীদের দিকে উঠতে পারে? কেয়া, প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা খুব সুন্দর বললেন, কংগ্রেসের বিধায়ক, যে উনি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সবারই মুখ্যমন্ত্রী, আমারও, যেহেতু আমি এই রাজ্যে বাস করি আমারও মুখ্যমন্ত্রী উনি। কিন্তু উনি আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী কম, বরং দলীয় সুপ্রিমো, দলীয় নেত্রী বেশি। তাহলে তার কারণ হচ্ছে উনি কোনো বিরোধীদের একেবারে শ্বাসরোধ করা রাজনীতি না হলে করতেন না, বিরোধীদের কোনো কথা বলার স্বাধীনতা নেই, বিরোধীদের মিটিং মিছিল করার অর্ধেক সময় পারমিশন পাওয়া যায় না, এটা কিসের জন্য? আর একটা জিনিস সুজিতদা, আপনি বললেন যে নিশ্চয়ই হয়তো সময় কথা বলবে বা ভবিষ্যৎ কথা বলবে, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ভবিষ্যৎ কি বলবে, কারণ ইতিহাস বড় নির্মম। ইতিহাস যেমন মানুষের ভালো গুণগুলোকেও নিশ্চয়ই তুলে রাখে, তেমন কিন্তু সেই আমলে হওয়া খারাপ গুণগুলোকেও কিন্তু ইতিহাস কখনো ক্ষমা করে না। সিঙ্গুরের কথা উনি পাঠ্য বইতে এনেছেন, সিঙ্গুরের যে জমি আন্দোলনের কথা উনি পাঠ্য বইতে এনেছেন। এটা কি একটা আন্দোলন হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে আনাতে হলো? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন হাল আমলের যারা মন্ত্রী তাদের নাম দিয়েছেন, তারা নাকি তাদের বিশাল ভূমিকা, কিন্তু যে মানুষগুলো যারা সে অনিচ্ছুক যারা ছিল, জমি দেয়নি, তাদের আন্দোলন, তাদের চোখের জল, তারা এখন এই মুহূর্তে কেমন আছেন, সেটা কি উনি একবারও দেখছেন? আমার মনে হয় না। মন্দির তো উত্তরপ্রদেশের পাঠ্যসূচিতে এসেছে আন্দোলন, ওটা তো একটা আন্দোলন ছিল, তাদের অনেকে তো আজকে বড় বড় নেতা, এই এবং অনেকে রাম মন্দির নিয়ে আন্দোলন, সুজিতা আপনি জানেন 500 বছর ধরে, এবং পরিবেশ বিশ্ব উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে 2006 সালে কিন্তু এতটা এক্সটেন্ডেড আকারে কিন্তু বলা হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে তো সেই সময়, তাহলে সেটা পাঠ্য আন্দোলন পাঠ্য বইতে অন্তর্ভুক্ত হলে আপনি ধোঁয়া কেন, ধোঁয়া যুক্ত হোক ধোঁয়া মুক্ত হোক, কোনোভাবেই তো শিল্প নেই না, ধোঁয়াযুক্ত শিল্প নিয়ে তো ব্যাপক মানুষের আপত্তি আছে, এখন যেগুলো ছিল বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক, সেটা আপনি তথ্য কি বলছে প্রদীপ, চিত্তরঞ্জন থেকে শুরু করে সব কিছু, আমরা যেহেতু তথ্য 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 নিয়ে বিতর্কের দিকে যাচ্ছি, ফলে যে যখন বলবেন প্লিজ, কিন্তু এখন প্রদীপ বলবে, আমি এরপর মিল্টনের কাছে আসবো। দেখুন তথ্য যেটা বলছে, শিল্প যদি আমরা এমএসএমই থেকেও ধরে শুরু করি, এমএসএমইতেও কিন্তু কেন্দ্রীয় সরকার কংগ্রেস আমল থেকে শুরু করে বিজেপি আমল পুরো 3 বছর, 13 থেকে 16 অবধি দেখা যাচ্ছে, যে রিপোর্ট প্রকাশিত হয়েছে 17 সালে, তারপরে আর প্রকাশিত হয়নি, এমএসএমইতে রাজ্য কিন্তু সবার ওপরে রয়েছে, যতই এখান থেকে গুজরাটে নিয়ে যাওয়া হোক ন্যানো, যেখানে আজ অবধি মানে 19 সালে মাত্র একটা প্রকল্প ওখানে বাস্তবায়িত, একটা ন্যানো তৈরি হয়েছে গত বছরে, তাহলে দেখা যাচ্ছে যে এমএসএমইতেও কিন্তু রাজ্য সবার আগে এগিয়ে আছে, এবং একই সঙ্গে এই যে আমাদের বিজনেস কনক্লেভগুলো হলো, সেই বিজনেস কনক্লেভগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ অর্থের বিনিয়োগ হয়েছে, এবং যদি আপনি তথ্য দেখেন তাহলে দেখবেন 1991 থেকে 2010 সাল অবধি যে হারে শিল্পের গ্রোথ কমে গেছিল পশ্চিমবঙ্গে, সেই গ্রোথ কিন্তু বেড়েছে 2012 সাল থেকে 2018 সালের মধ্যে, এবং সেইটা 19 সালে একটা পিক নিয়েছে, এবং সেই কারণে আপনার কেন্দ্রীয় সরকার, আমাকে দুটো শিল্পের নাম বলুন না, দুটো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের নাম বলুন যারা এখানে, যারা এখানে এখানে না না বলুন যারা এখানে ইনভেস্ট করেছে, আমি দুটো শিল্পের নাম বলুন না, নেই স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন আসছে, আজকে শিল্প নয় প্রদীপ, তো জেনে নিন, ইনফোসিস, ইনফোসিস এর যে নতুন যে আরেকটা এসি, মমতা বন্দ্যোপাধ্যায় দুবার তিনবার তিনি বিদেশে গেছেন, এবং প্রতিবার আমরা দেখি একটা শিল্প সম্মেলনে মৌ স্বাক্ষরিত হয়, সেগুলো বাস্তবায়িত কবে হবে, এটা বাস্তবায়িত কবে হবে, প্রশ্নটার উত্তর দিতে হবে, সেটা হচ্ছে ইনফোসিস এই রাজ্যে একটা রয়েছে সেক্টর 5A,
এবং আরো একটু বেশি জমি নিয়ে আরো বড় বিনিয়োগ করেছে এবং সেই জমিতে ইতিমধ্যেই হচ্ছে ঘেরাও হয়ে গেছে, মানে ইনফোসিস নিঃসন্দেহে আইটি জগতে একটা জায়ান্ট কোম্পানি বিশ্বব্যাপী, এবং তার সাথে টিসিএস অলরেডি সেকেন্ড ইউনিট এখানে তারা চালু করেছে, টিসিএস নাম এবং আরো টিসিএস এর বহু কর্মী তারা এখান থেকে কাজ কমিয়ে দিয়েছে, বরং তারা রাজ্যের বাইরে অন্যত্র তারা ব্যবসা করছে, টিসিএস সারা ভারতে রয়েছে, পশ্চিমবঙ্গে তার প্রেজেন্স রয়েছে, ওরা ওখানে তো ট্রান্সফারেবল ইনভেস্টমেন্ট বেড়েছে, এটা অনেক বেশি, ওখানে অনেক বেশি ট্রান্সফারেবল, মানে তারা ঝাঁপ গুটিয়ে দিয়েছে সেক্টর 5 এ, সেটা তো নয়ডাতে হয়েছে শুনেছি, প্রচুর এখানে ঝাঁপ গুটিয়ে দিয়েছে, নয়ডাতে সবচেয়ে বেশি এখানে ঝাঁপ গুটিয়ে দিয়েছে, আমরা তো আমরা বলছি পশ্চিমবঙ্গে শিল্প কোথায় করছে, আমরা তো দেখতে চাই যে শিল্প, তার কারণ শিল্প হলে আমার মনে হয় শুধুমাত্র তৃণমূলের লোকেরাই নয় রাজ্যের ছেলে মেয়েরা চাকরি পাবে। আমি আমি একটু আসবো এবার, আমি একটু মিল্টন রশিদের কাছে আসবো, মিল্টন রশিদ পশ্চিমবঙ্গে কি ধরুন নেতাই বা হচ্ছে নন্দীগ্রামের মতো কোনো গণহত্যার ঘটনা কি 10 বছরে হয়েছে, প্রশ্ন দুই নম্বর হচ্ছে দিল্লির মতো কি কোনো বড়সড় এরকম অর্গানাইজড ওয়েতে দাঙ্গার মতো যে ঘটনা যেটা বিরোধীরা বারবার করে বলছে সমস্বরে, এরকম কি ঘটনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটেছে বা যে কারণে হচ্ছে এটা কি বাংলাকে গর্বিত করে না? বাংলার মানুষ আমরা প্রচণ্ড সেকুলার, এবং বাংলার মানুষ আমরা একে অপরকে কে কোন ধর্মের কে কোন জাতের কে কোন বর্ণের আমরা জানি না, আমরা ভাবতেও চাই না। আমরা দশমী যেরকম মানাই সকলে মিলে, আমরা ঈদের নামাজের পরে প্রত্যেক গ্রামে বা শহরে আমরা সকলে মিলেই ঈদের নামাজের পরে খাবারটা একসঙ্গে খাই, সুতরাং ওই জায়গাটাই আমরা কিন্তু যাব না। ওই বিজেপি শাসিত যে রাজ্যগুলো যে যে ঘটনা ঘটছে, আজকে দিল্লি বলুন গুজরাট বলুন, যে যে ঘটনা ঘটছে সেই ঘটনা আমাদের বাংলায় কোনোদিন ঘটবে না, কোনোদিন ঘটবে না। এটা না বলা, না না মিল্টন সাহেব, আপনি দিল্লি দিল্লি বিজেপি শাসিত প্রথম কথা নয়, দিল্লি বিজেপি শাসিত নয়, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার বিজেপি শাসিত প্রচুর রায়ট হয়েছে, আপনার কথা আপনি বলবেন না, বসিরহাট হয়েছে, বাদুড়িয়া হয়েছে, এখানেই হয়েছে, এই রাজ্যেই হয়েছে, মানে মধ্যগ্রাম হয়েছে, ডায়মন্ড নাগার হয়েছে, উলুবেড়িয়া হয়েছে, বিধায়ক জিতল না, আপনার সামনে কালিয়া হচ্ছে, এই রাজ্যে বিজেপি আপনাদের, এক সেকেন্ড এক সেকেন্ড, সরকার দামদার কথা বিধায়ক, ওকে ওকে, আমি আচ্ছা এই মুহূর্তে জেল খাটছে, বেশ 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 বেশ, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি একটু মিল, না না আমি বলতে বাধ্য হচ্ছি, প্রচুর ঠিক আছে, মিল্টনের মিল্টনের সময় এখন, এইবার যে কথাটা বলছি, না না কে আয় মিল্টনের সময় এই ডায়মন্ড, যে কথাটা বলছি আজকে আমাদের মুখ্যমন্ত্রী আসছি আসছি আজকে আমাদের মুখ্যমন্ত্রী, আমার কথা মিল্টন, তুমি দিল্লির কথা যখন এলো, এক সেকেন্ড, প্রশ্নটা আরেকটি মুশকিল, আমি কথা হচ্ছে যে কেয়া বলছে দিল্লি তো বিজেপি শাসিত নয় আপ শাসিত, আপনি বলছেন ওটা বিজেপির শাসন, কেন বলছেন? দিল্লি হলো কে, দিল্লির যে পুলিশ সেটা কেন্দ্র শাসিত, আগে ভালো করে বুঝুন, রাইট, ওটা ভালো করে বুঝুন, আগে কেন্দ্র শাসিত দিল্লির, দিল্লির পুলিশ দিল্লির চিফ মিনিস্টারের কথাই চলে না, দিল্লির পুলিশ আমাদের মোটা ভাইয়ের কথাই চলে, চলে না, তার যত চলে না, চললে দাঙ্গার ভয়ঙ্কর রূপ দেখো, মানে প্রতিদিন একটা কথা বললেন না, অর্গানাইজ দাঙ্গা, এই অর্গানাইজ তো বেরিয়েছে, আজকেই বেরিয়েছে যে এই দাঙ্গা একেবারে প্ল্যান করা ছিল, এই দাঙ্গা প্ল্যান করা ছিল, ভাগ্যিস আপের শাসনে চলে না, চললে দাঙ্গার ভয়ঙ্কর আকার নিত, ভাগ্যিস চলে না, আপার বিজেপি বাপ একই আলাদা নয়, যেটা হয়নি যেটা চেষ্টা করা হয়েছিল আপের তরফ থেকে, খানিকটা কংগ্রেস আমাদের দিয়েছিল, কংগ্রেসের কংগ্রেসের আপনাদের গান্ধী পরিবারে তিন যারা কংগ্রেস কংগ্রেস করবেন না, কংগ্রেস যা দিয়ে গেছে সারা জন্মেও পারবেন না, তাই কংগ্রেসের এই উস্কানি দেখে নেকলেট করে দিল্লি পুলিশ অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে, এটা আপনি স্বীকার না করলে তো ওটা ভুল হবে না, সরকারকে ভারতের মানুষ বুঝে গেছে, যেটা বলছি বাংলায় আমাদের দিদি আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গর্ব, এই কথাটা প্রচার কেন করতে হচ্ছে? মমতা ব্যানার্জি কলুষিত হয়েছেন, মমতা ব্যানার্জি নিজে ব্যক্তিগত নয়, কিন্তু আমি দিদি আমার মুখ্যমন্ত্রী, ওনাকে ব্যক্তিগত আক্রমণ করার ঔদ্ধত্য বা ইচ্ছা আমার নেই, কিন্তু ওনার চেয়ারকে আক্রমণ করতে হবে আমাকে, খুব সোজা কথা, আমি যেহেতু ওনার বিরোধী দল করি। গর্ব পিকে বলে দিল যে এইবারে এক বছর লাগাতার চলবে নাকি, একদম ভোটের আগে পর্যন্ত, যে মমতা ব্যানার্জি বাংলার গর্ব, কেন কেন এই প্রচার? তার কারণ আমি বলছি, প্রচারটার কারণ হলো পঞ্চায়েত ভোটে এত রক্তাক্ত করেছে,
যে এলাকার মানুষ তৃণমূল পার্টির উপরে বীতশ্রদ্ধ। দুই, স্কুল কলেজে কোথাও একটাও ভোট করতে দেয়নি, শান্তি করে সমস্ত কিছু দখল করে নিয়েছে। তিন, সারদা নারদা এইসব থেকে নিজেকে ক্লিন চিট পাওয়ার জন্যে গর্বটাকে ব্যবহার করা হচ্ছে। আপনি নিশ্চয় জানেন সাংবাদিক সাহেব যে এই পিকে ওদের ইন্টারনাল ইনভেস্টিগেশন করতে করতে একটা পৌরসভার কাউন্সিলরের বাড়িতে 15 লক্ষ টাকার একটা টয়লেট পাওয়া গেছে, 15 লক্ষ টাকার টয়লেট, যা ওই কাউন্সিলর ভোটে দাঁড়ানোর আগে পর্যন্ত সেই নমিনেশন করার সময় 500 না 600 টাকা তার নাকি ব্যালেন্স শিট দেখিয়েছিলেন। আজকে পশ্চিমবঙ্গের চাকরিতে বিনা পয়সায় বুকে হাত দিয়ে আমাদের মুখের সামনে কেউ বলবে না আমরা পয়সা দিয়ে চাকরি পেয়েছি, কোনো ছেলেই বলবে না, লজ্জা লাগে পয়সা দিয়ে চাকরি নিতে গেলে। তাই আমাদের সময় বলতে কি মানে, আপনি বাম সময়টা বলছেন? না না, আমাদের আমাদের সময়টাই, এটা তো আমাদের সময়। ওকে, এটা আমাদের সময়। আপনি গ্রামাঞ্চল বা শহর অঞ্চলে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে, তথাকথিত চাকরি, কটা চাকরি দিয়েছে জানি না, বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে এই 9 বছরে পশ্চিমবঙ্গে মোট কতজনকে চাকরি দেওয়া হলো তাদের নামে শ্বেতপত্র প্রকাশ করা হোক, এবং তাদের মধ্যে কতজন তফসিল, কতজন পণ্ডিত, কতজন ব্রাহ্মণ, কতজন কায়স্থ, কতজন মুসলিম, এগুলোকে আমাদেরকে ভাগ করে দেওয়া হোক। আমাদের সরকার আমাদেরকে দিতে পারেনি। চাকরিতে 2 নম্বরই, বালির খাদানে 2 নম্বরই, বালি চুরি, কয়লা চুরি। আজকে লাস্ট কথা বলি, আমি সরকারের পক্ষেই কিছু কথা বলছি। না না, ঠিক আছে, লাস্ট কথা বলছি। এই সরকারকে, এই সরকারকে, এই সরকারের লোক গ্রামে গ্রামে এবং জেলায় জেলায় যারা বসে আছে, এরা হলো বাংলার রত্ন। মমতা ব্যানার্জি হলো বাংলার গর্ব, আমার বীরভূমে বাংলার রত্ন বসে আছে, মেদিনীপুরে বাংলার রত্ন বসে আছে, আপনার 24 পরগনায় বাংলার রত্ন বসে আছে। মমতা দিদি যদি গর্ব হয়, রত্নগুলোকে সামলাতে হবে। আর গর্ব দিদি, আপনাকে টিভির মাধ্যমে দিদিকে অনুরোধ করব, দিদি এই এই প্ল্যানটাতে আপনি আগাবেন না, আপনার মান সম্মান ছোট করা হচ্ছে। আমি আপনার বিরুদ্ধে, আপনি গর্ব, আপনি গর্ব নয়, আপনি গর্ব নয় সেটাকে আমাকে প্রমাণ করতে আমাকে লজ্জা লাগছে। আপনি গর্ব, রিসার্চ করার পরে এই ভাইরা যখন রিসার্চ করবে, সবাই যখন মানুষ বলতে লাগবে, আপনার ছবি আমরা মহাত্মা গান্ধীর মতন, নেতাজির মতন, নেতাজির মতন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন আপনার ছবিও বাড়িতে রাখবো, কিন্তু দয়া করে আপনি ভোটের সময়, যেহেতু আপনি ভোটে দাঁড়াবেন, এটা লোকে ভাববে আপনি ভোটের জন্য গর্ব করছেন। তাই ভোট, ভোট এলে গর্ব বললে মানুষ ভোট দেবে, এটা দয়া করে করেন না। তারপরেও যদি হেরে যান, নিজের কিন্তু লজ্জা থাকার জায়গা পাবেন না। এই রিক্রুটমেন্টের ছোট্ট একটা তথ্য দিয়ে, আমরা যে প্রফেশনে আছি, অধ্যাপক প্রফেশন, এই সরকার আসার পরে প্রায় 9000 অধ্যাপক রিক্রুটমেন্ট হয়েছে সরকারিভাবে, 9000। এই 9000-এর মধ্যে কিন্তু তপশিলি জাতি উপজাতির সংখ্যাও রয়েছে, স্বাভাবিক মুসলিম সংখ্যাও রয়েছে। একই সঙ্গে আজকে সিপিএম জামানা থেকে দুর্নীতি করে যেভাবে স্যাকদের নিয়োগ করা হয়েছে বিভিন্ন কলেজে গেস্ট ফ্যাকাল্টিদের, সেই 12000 যে অতিথি শিক্ষক, তাদেরকেও কিন্তু সরকার একটা নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে, বেতন কাঠামোর মধ্যে আনার কথা বলে দিয়েছে এবং তার প্রক্রিয়া চলছে। স্বাভাবিকভাবেই যদি দেখা যায়, ইনক্লুসিভ পলিসি যেটা রয়েছে, সেই ইনক্লুসিভ পলিসি কিন্তু এই সরকার করেছে। এবং একই সঙ্গে রিক্রুটমেন্টের সঙ্গে সঙ্গে এম্পাওয়ারমেন্টের যে জায়গাটা, যেখান থেকে শুরু করা দরকার, যে ভিতটা বামফ্রন্ট সরকার ভেঙে চুরমার করে দিয়েছিল, সেই ভিতটা তৈরির জন্য কিন্তু আজকে সবুজ সাথীর মতন প্রকল্প হয়েছে, কন্যাশ্রীর মতন প্রকল্প হয়েছে, বিভিন্ন স্কুলে আজকে আমাদের জামা কাপড় দেওয়া হচ্ছে, স্কুল ব্যাগ দেওয়া। আমার একটা প্রশ্ন আছে, যেই রাজ্যে দুর্গাপূজা পর্যন্ত করতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হয়, যেই রাজ্যে সরস্বতী পূজোর অনুমতি দেওয়া হয় না, সেই রাজ্যে কি করে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে বাংলার গর্ব বলেন? এবং আরেকটা, আপনারা অন্যান্য রাজ্যে বিভিন্ন না অনুমতি দিতে হয়, না স্কুলে পারমিশন দেওয়া হয়নি, আপনি নিশ্চয়ই দেখেছেন বাচ্চা বাচ্চা মেয়েরা যারা স্কুলের ছাত্র, তারা রাস্তায় বসেছিল, এটা কি রাজনীতি করার স্বার্থে? কোনো রাজনীতি, বাচ্চা বাচ্চা শিশুরা, তারা রাজনীতি, তাদের রাজনীতি, তারা তো কোনো কোনো দলেরই নয়, শিশুরা তারা প্ল্যাকার্ড নিয়ে বসেছিল, আমরা সরস্বতী পূজা করতে চাই, এটা কোন রাজ্যে হয়? আরেকটা জিনিস, এই যে বাংলার গর্ব বলে এই যে প্লেগ হচ্ছে, টাকাটা কোথা থেকে আসছে? সময় শেষ, আজকে ধন্যবাদ, সময় শেষ, ধন্যবাদ প্রদীপ্ত মুখার্জী।
রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, ধন্যবাদ কেয়া ঘোষ রাজ্য বিজেপি মুখপাত্র, ধন্যবাদ মিল্টন রশিদ বিধায়ক কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, তিনজনকেই ধন্যবাদ জানিয়ে আজকে রণক্ষেত্র এই পর্যন্তই থাকছি। এরপর রাত 6:30 আবারও ফিরছি কৌতূহলের খবর জনকৌতূহলকে সঙ্গে নিয়ে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক লাল হিট, একটা ফ্রেশ সুগন্ধের সঙ্গে সুজুকি অ্যাক্সেস 125 কম তেল খায়।